हाय फ्रेंड्स, मौसुमी हेल्दी कुकिंग ए आपनादे सबाई के स्वागत। आज आमी तैरी करब निरामिष आलुर दम। भोगेर खिचुड़ीर साथे किंबा रुटी परोटा लुचि सब किचुर संगे किन्तु आलुर दम खेते लागे असाधारण। आलुर दम विभिन्न रकम भावे तैरी करा जाए, खूब सहज भावे आज आमी तैरी करे देखाबो। तबे चलुन देखे नेवा जाक किभावे आमी तैरी करी निरामिष आलुर दम। आमी प्रथमेई किछु आलू निये प्रेसार कूकारे नून एवं अल्प जल दिए सेद्ध करे निये टुकरो टुकरो करे केटे निएछि। एबार सामान्य नून और हलुद माखिए 10 मिनट रेखे देब। आपनारा चाइले आलू काचा आलूटाओ भेजे करते पारेन। आमी एकटु सेद्ध करे निएछि। एरपर आमी प्रथमेई एकटा मशला तैरि करब। एकटा गोटा टमेटो निये निलाम, 6-7टा काचा लंका আর নিচে 1 ইঞ্চি আদার টুকরো পেস্ট করে রাখব। এরপর আরেকটি মশলা তৈরি করব। 1/2 কাপ নিচ্ছি টক দই, 1 টেবিলস্পুন নেব জিরের গুঁড়ো, 1 টেবিলস্পুন ধনিয়ার গুঁড়ো, 1/2 টেবিলস্পুন নিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য নুন, আর নিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো। খুব ভালো করে এই পেস্টটাও আমি তৈরি করে রাখব। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োতে কিন্তু ঝাল হবে না, রংটা খুব ভালো হবে, ঝালটা কিন্তু নিজেরা বুঝে দেবেন। কড়াই বসিয়ে দিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি সর্ষের তেলে করব। তেলটা গরম হলে আমি প্রথমেই নুন আর হলুদ মাখিয়ে রাখা সেদ্ধ করে রাখা আলুগুলো একটু ভেজে নিচ্ছি। বেশি ভাজার দরকার নেই, সেদ্ধ তো কড়াই আছে, তাও আমি 4-5 মিনিট একটু ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এরপর আমি আলুগুলো তুলে নিচ্ছি। ওই তেলেই আমি 1টা তেজপাতা, 3টে ছোট এলাচ, 2-3 টুকরো দারচিনি আর 3-4টে লবঙ্গ ফোড়ন দিলাম। আপনারা চাইলে হিংও একটু দিতে পারেন। মিষ্টি গন্ধ ছাড়লে আমি টমেটো কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা দিয়ে দিলাম। 2-3 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব টক দই আর মশলার পেস্ট, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে বাটি ধুয়ে একটু জলও আমি দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো এবার আমি দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিতে হবে ভালো করে। ভালো করে কষিয়ে নেব। দেখুন 4-5 মিনিট আমি কষিয়ে নিলাম। এরপর আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। গরম জল দিলে রান্নার স্বাদটা কিন্তু ভালো হয়। 2 কাপ মতো আমি গরম জল দিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। যেহেতু টক দই দিয়েছি তাই ব্যালেন্স করার জন্য একটু চিনি দিতেই হবে। ভালো করে নাড়িয়ে দেব। এরপর আমি ঢাকনা ঢেকে 5 মিনিট সিম করে রাখব। 5 মিনিট হয়ে গেছে, এবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি। নুন মিষ্টিটা কিন্তু এই সময়ই চেক করে নিতে হবে। আমি ঘনত্বটা এমনই রাখব। এরপর আমি এতে দিয়ে দেব একটু ভাজা মশলা। 1/2 চামচ মতো আমি ভাজা মশলা দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু গরম মশলা এবং ঘিও দিতে পারেন। আমি এটা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করব, তাই আমি ঘি আর দিচ্ছি না, আমি এইরকমই রাখব। মোটামুটি কমপ্লিট। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমার নিরামিষ আলুর দম। আপনারাও একবার এইভাবে ট্রাই করুন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, তবে আমার নতুন নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তবে আজ এ পর্যন্তই, ফিরে আসব নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।